হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমাদের দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন জুমার দিনকে বলা হয় অন্য সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন এবং অন্য দিনগুলোর নেতা বা শ্রেষ্ঠ দিন এরকম বলা হয়েছে জুমার দিন এর গুরুত্ব বা ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদুল ফিতর ঈদুল আযহার দিন থেকেও শ্রেষ্ঠ দিন জুমার দিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাম এর ইন্তিকাল হয়েছে জুমার দিনেই একটি সময় আছে একটি মুহূর্ত রয়েছে যে সময় বা মুহূর্তের মধ্যে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দোয়াকে কবুল করেন মনের মাকসাদগুলো পূরণ করে দেন বিশেষভাবে একটি সময় বা মুহূর্ত যে সময়টি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দোয়াকে কবুল করবেন আর কিছু আমলও রয়েছে জুমার দিনের মধ্যে এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে জীবনও তাকে অভাব স্পর্শ করবে না কখনো সে অভাবে থাকবে না কোন ব্যক্তি যদি জুমার দিন হতে জুমার দিন সূরা ওয়াকিয়া পাঠ করলো সে এক সপ্তাহ সে নিরাপত্তে থাকবে সুবহানাল্লাহ অনুরূপভাবে কোন ব্যক্তি যদি প্রত্যেক জুমার দিন ফজরের পর সূরা ওয়াকিয়া পাঠ করে আরেক জুমা পর্যন্ত অর্থাৎ এক জুমা সে পাঠ করলো আরেক জুমা পর্যন্ত সে নিরাপদে থাকবে অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি এই সূরা ওয়াকিয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 25 বার দুরূদ শরীফ পাঠ করে সন্ধ্যা একবার সূরা ওয়াকিয়া পাঠ করবে তাহলে তার অভাব অনটন কোনোভাবেই থাকবে না আরেক বর্ণনায় আছে কোনো ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া জুমার দিন পাঠ করে এবং সাথে সূরা আর রহমান পাঠ করে তাহলে সে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে এবং কি সে অধিক পরিমাণে টাকা পয়সার মালিক হবে ধন সম্পত্তির মালিক হবে জুমার দিন বিশেষভাবে যে সময়টা আপনারা দোয়া করবেন সেটা হলো মাগরিবের পূর্ব মুহূর্তে আরেকটা না হয় জুমার নামাজের পূর্ব মুহূর্তে যে সময় খুতবা চলে মনে মনে দোয়া করবেন মনে মনে যে দোয়াটি আপনি করবেন সেটা হলো খুতবা চলাকালীন কোনো কথাবার্তা বলা নিষেধ তবে খুতবা ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারের মধ্যে বসে ওই সময় আজানের পূর্ব মুহূর্তে আপনি একটি দোয়া পাঠ করবেন সাতবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই দোয়াটি সাতবার পাঠ করবেন আর প্রত্যেক জুমার দিন আপনার সাধ্য অনুযায়ী 5 টাকা পারেন 10 টাকা পারবেন আল্লাহর ঘর মসজিদে দান করবেন গরিব মিসকিনকে দান করবেন দানের মাধ্যমে বালা মুসিবত দূর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কামায়ের মধ্যে খায়ের বরকত দান করবেন সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এই দোয়াটি পাঠ করার পর রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করবেন যে আপনার উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক